आज भोर राते शाला नौको ने माछ मारते जाए आब्दुल जलील। तारपरे नौके स्टार्ट करार परेई तार गलाय थाका ओन्नाटी पेचे जाए मेशिनेर संगे। एरपरेई श्वास बंद हये मृत्यु हय तार। तारपर नौकोटी अन्यदिके भेसे गेलेई एलाकार लोकजन उद्धार करे। तार मृत्युते परिवार एखन शोक निये पड़ेछे। ए मर्मान्तिक ओ दुःखजनक घटना घटे गाईबान्धार फुलझड़ी उपजेलार चौधरीपाड़ा एलाकाय। শোকাহত পরিবার জানায়, আব্দুল জলিল নৌকো নিয়ে একাই মাছ মারতে গিয়েছিল। তারপরে নৌকা স্টার্ট করতে গেলে তার গলায় থাকা বোর ওন্নাটি মেশিনের সঙ্গে পেঁচে যায়। তারপরেই শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় তার। নৌকাটি বন্ধ হয়ে গেলে বাতাসে অন্যদিকে ভেসে যায়। এলাকার লোকজন টের পেয়ে নৌকাকে ধরতে যায়। তারপর গিয়ে দেখে নৌকার উপরে পড়ে আছে আব্দুল জলিলের নিথর দেহ। সবাই আন্দাজ করতে পারে তার মৃত্যু এভাবে হয়েছে। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। গরিব জেলের এমন মৃত্যুতে অসহায় পড়েছে পরিবার। কোনো মতেই সান্ত্বনা খুঁজে পাচ্ছে না দরিদ্র পরিবারটি। দর্শক, সামান্য বলে গলায় থাকা অন্যায় পেঁচে জেলের মৃত্যু হওয়া নিয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট করে জানান। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমনই সত্য তথ্য নিবার নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।